দেখতে দেখতে আর এক মাস পরে ওর সামনে মাসেই বাৎসরিক, তো সেই সবগুলো চিন্তা ভাবনা অটোমেটিক মনের মধ্যে চলে আসে। ওর জন্য মনটা ভালো নেই, ছটফট করছে। এটাই সবসময় মনে হচ্ছে যে আগের বছর এই এরকম টাইমে এখনো আমার সাথে ছিল। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে আমি ব্লগটা দেবো, আজকেই শ্যুট করছি, কারণ কালকে থেকে মানে পরশুদিন রাত্রির থেকে হঠাৎ করে কেন আমার ঘুম আসছে না জানি না, প্রায় 1:30-2 বাজে আমার ঘুম চলে আসে, 1:30-2, 1টা। কিন্তু কালকেও আমি ঘুমাতে পারিনি, তো কালকে 4:00 পরে ঘুমিয়েছি। 1:30 সময় উঠেছি, সারাদিন মান প্রচণ্ড মাথা ব্যথা ছিল, তো কালকে দুপুরবেলায় একটু শুয়ে বিকেলের দিকে উঠলাম, তারপরে ভিডিওটা আপলোড করলাম, কালকের ভিডিওটা। তো কালকে তারপরে মাথা ব্যথাটা পরে কমে গেছিলো ওই রাত্রির দিকে, মানে 8:00-9টার দিকে কমে গেছিলো। কিন্তু কালকে রাত্রিরেও আমি আর ঘুমাতে পারিনি, কালকে রাত্রিতে ঘুমিয়েছি ওই 3:30-3:30 পর। তো সকালবেলাতে আজকেও সেম, শরীরটা খুব খারাপ করছে, কী হচ্ছে জানি না। কিন্তু কী বলতো, 11 মাস হয়ে গেল, তো 11 মাস হয়ে গেল দেখতে দেখতে, আর এক মাস পরে ওর সামনে মাসেই বাৎসরিক। তো সেই সবগুলো চিন্তা ভাবনা অটোমেটিক মনের মধ্যে চলে আসে, ওর জন্য মনটা ভালো নেই, ছটফট করছে। এটাই সবসময় মনে হচ্ছে যে আগের বছর এই এরকম টাইমে এখনও আমার সাথে ছিল। এখন হচ্ছে আজকে এই মাসে কত তারিখ মাথায় আর কিছু থাকছে না, দাঁড়াও, হ্যাঁ জুলাই মাসের 5 তারিখ। এখন দিব্যি সুন্দর আছে, এখন আর কোনো সমস্যা হয়নি আগের বছর এরকম টাইমে। তো সেই সব কথাগুলো মনে পড়ছে, বেশি কষ্ট হচ্ছে। তো তোমাদের কাছে আজকে আমি কোনো ডেলি ব্লগ দিতে পারবো না, কারণ শরীর ভালো ছিল না বলে আমি কালকে কোনো ব্লগ শ্যুট করিনি, আর সকাল থেকেও সেরকম কোনো ক্লিপ নিইনি। তো 2-1টা নিয়েছি, তো ওটা আগামী দিন শেয়ার করব তোমাদের সাথে। আমি এটা শেয়ার করার জন্য বসেছি যে এই ইউটিউব থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। তো এখানে আমার অনেক দাদা দিদি ভাই বোন কাকিমা জেঠিমা, মানে অনেক পরিবার পেয়েছি। একটা পরিবারের মানে অনেক সদস্য থাকে, তো এই ফ্যামিলিতে আমার অনেক সদস্য। তো সেখান থেকে একটা দাদা আমাকে একটা উপহার দিয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাতে চাই। তো সেটা আমি মানে কোনো এমনি গিফট না, কিন্তু এই গিফটটা আমার কাছে অনেক বড়। এটা ওই দাদা ভাই আমাকে একটা কবিতা লিখে দিয়েছে, ওই দাদা ভাইয়ের নাম হচ্ছে সুশান্ত বিশ্বাস। আরও দিদি ভাই আছে, ওই দিদি ভাইটা ক্যালিফোর্নিয়াতে থাকে, ইউএসএ, যেটা তোমাদেরকে বললাম আমেরিকা থেকে। ওই দিদি সবসময় আমার খোঁজ নেয়। তো আমাদের একটা প্ল্যানিং চলছে, নেক্সট প্ল্যানিং, তো এখন সেটা তোমাদেরকে আমি সেদিন লাইভে বলেছি, বাট এখন আর বলতে চাইছি না, আগে কমপ্লিট হোক পুরোটা প্রসেসটা, তারপরে তোমাদেরকে জানাবো। আর আমার মাথায় তেল দেয়া মানে তেল দেয়া আছে, তার জন্য চোখ মুখ এরকম লাগছে, তাছাড়া আমার সেরকম কোনো শরীর খারাপ নেই। কিন্তু ভেতরে একটা সবসময় কি বলতো, একটা ডিপ্রেশন হচ্ছে আমার মনের মধ্যে, তার জন্য আমার চোখ মুখটা এরকম ঘুম হচ্ছে না বলে। তো তো অনেক কথা বলে দিলাম, তো তোমাদেরকে আমি কবিতাটা চলো শোনাই। তো দাদা আমাকে বলেছে রিমি, আমাকে বোন বলেই ডাকে রিমি, মিষ্টি মুখের মিষ্টি যে নাম, বোনের নামটা রিমি, বোনের কাছ থেকে হারিয়ে গেছে যে ছিল তার কাছে দামি। সত্যি আমার কাছে যে দামি জিনিসটা ছিল সেটাই আমার কাছে হারিয়ে গেছে। লক্ষ্মীর কথায় হাসে এখন, লুকিয়ে চোখের জল, সবাইকে হাসিয়ে নিজে কাঁদে হেবিদাতায়, এই ছিল কি আমার বোনের সম্বল। এই কথাটাও ঠিক, মানে প্রত্যেকটা কথা আমার সাথে যেইগুলো ঘটে ঘটছে ঘটে গেছে, তো সেই রকম প্রত্যেকটা জীবনের লাইন নিয়ে দাদাটা কবিতা লিখেছে। তো আমার এটা খুব ভালো লেগেছে, তার জন্য আমি তোমাদের কাছে শেয়ার করার জন্য চলে আসলাম। হে বিধাতা, সবার বিচার তুমি করো, তোমার বিচার করে কে, বোন যে আমার চিরদুখী সবসময় কাঁদছে। এর থেকে মনে হয় দুঃখী আর কিছু নেই একটা মেয়ের কাছে, যে তার স্বামী হচ্ছে সব থেকে মানে কাছে প্রিয়, কি বলবো, যে সব কিছু বলা যায় শেয়ার করা যায় সেরকমই একটা। আর এটা মেয়েদের কাছে একটা গয়না বলতে পারো, একটা অলংকার বলতে পারো, স্বামী মানে অহংকার।
আমার কাছে কিছুই নেই। আশিস করি ভালো থাকুক বোন, আশিস দয়াময় দিও শক্তি, এমন কিছু দিও যেন আমার বোনের হাতে তুলে আমার বোনের চোখের জল সব যায় যেন দয়াময় দূরে চলে। সুশান্ত বিশ্বাস দাদা ভাই তো এটা লিখেছে, জানি না তোমাদের কতটা ভালো লাগবে, কিন্তু এটা আমার একদম মন ছুঁয়ে গেছে। পুরো আমার এক মনের মধ্যে যেগুলো ঘটেছে আমার সাথে সেইটাই পুরোটা তুলে ধরেছে, আমার খুব ভালো লেগেছে। তো দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা কবিতা লিখে দেওয়ার জন্য। সত্যি দাদা ভাই অনেক ভালো ভালো কবিতা লেখে আমি জানতে পেরেছি, তো আমাকে এই একটাই পাঠিয়েছে। তো আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ব্লগটা এখানেই স্টার্ট করছি, আর এইটুকুনি তোমাদের সাথে আজকে শেয়ার করার, এর বেশি কিছু নেই। তো আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।